বেশি সময় নাই, আগামী মাসের মধ্যে যেতেই হবে, তার আগেও যেতে পারে। কোনো শক্তি নাই, আল্লাহর মায়ের শেষ মায়ের, এইটার হাত থেকে রক্ষা পাবেন না আপনি। বক্তৃতা অনেক হয়েছে, বক্তব্য আমি সংক্ষেপে শেষ করব। এখন মিছিল করতে হবে, লাশ দাফন করতে হবে, মানে এই সরকার অবৈধ হয়ে গেছে, এর মৃত্যু। কালকে টেলিভিশন দেখে যেটা মনে হয়েছে, কোনো কূটনীতি, কোনো সরকার, কোনো সরকারের বিরুদ্ধে যদি বিদেশি কেউ ষড়যন্ত্র করে, এই ভাষায় কথা বলে না। নীতি নৈতিকতা সব বিবর্তিত, কূটনৈতিক যে শিষ্টাচার আছে সেগুলি সব ভুলে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। শিষ্টাচার বহির্ভূত কারণে আপনি চলে যাবেন, আপনার তো যেতেই হবে, যাবেন, কবে যাবেন সেটা আমার বলে দেন, আমি বলে দেবো সবাইকে। বেশি সময় নাই, আগামী মাসের মধ্যে যেতেই হবে, তার আগেও যেতে পারে। কোনো শক্তি নাই, আল্লাহর মায়ের শেষ মায়ের, এইটার হাত থেকে রক্ষা পাবেন না আপনি। এই সরকার আজকে নীতি নৈতিকতা ভুলে গিয়েছে, শিষ্টাচার ভুলে গিয়েছে, কূটনৈতিক সম্পর্ক। আপনি চলে যাবেন, তাতে কোনো ক্ষতি নাই, সরকার আসবে, সরকার যাবে, দেশের কি হবে, জনগণের কি হবে, 18 কোটি মানুষের কি হবে, এই কোনো জবাব দিয়ে যান। আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে শত্রুতা, আমাদের সাথে যুদ্ধ বাঁধানোর একটা ব্যবস্থা করে গেছেন। কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে সরকার, অদক্ষতা, অপরিপক্কতা, কূটনীতিসূচক বক্তব্য দিতে ভুলে গেছে, আন্তর্জাতিক রীতিনীতি সব ভুলে গেছে। এখন গণ অভ্যুত্থান হয়ে গেছে, মান্না বলে গেছে গণ অভ্যুত্থান, সারা দেশের মানুষ কেউ চায় না, ভয়ভীতি দেখাইয়া বেশি দিন থাকা যায় না। 10 দিন চোরের, 1 দিন গৃহস্থে, অনেক করেছেন, সন্তানের বুক খালি করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, মামলা দিয়েছেন, ফরমাইশি রায় দিয়েছেন, মিথ্যা মামলা, গায়েবি মামলা, একটা আমি জীবনেও শুনি নাই একটা লোকের বিরুদ্ধে 100টা মামলা হইতে পারে, একটা রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে 100টা মামলা, একটা খাগড়াছড়িতে, একটা বুরুঙ্গামারিতে, মানে যাতে হাজিরা না দিতে পারে। 100টা মামলা যদি 1 মাসে হাজিরা দেয়, 30 দিনের মধ্যে খাবে কখন, ঘুমাবে কখন, বিশ্রাম নেবে কখন, কাজ করবে কখন, এবং প্রতিদিন শিশুদের উপর অত্যাচার, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা, পৃথিবীর কোথাও আমি দেখি নাই, আমি শুনিও নাই। আসুন, এই সরকারের মরালাশ দাফন করে ফেলি, রাজি আছেন মরালাশ দাফন করতে? দরকার হলে আমরা জীবন দেব, বাকি জীবন আর বাঁচার দরকার নাই, এই দেশের গরিব মানুষকে আমরা রক্ষা করি। এটা কি মুক্তিযুদ্ধ সরকার? আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই জাতিকে, জনগণকে অন্তত 4টা ভাত, একটু ঘুম, একটু চিকিৎসা, ডেঙ্গুতে ডেইলি শত শত লোক মারা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, ওষুধ নাই, ডেঙ্গুর ওষুধ দেবেন বলে এক ঢাকা শহরের উত্তরাঞ্চলের একজন বলছে, সিংহে চীন থেকে সে ওষুধ সিঙ্গাপুরে আনার পরে সে ওষুধ নিয়ে জালিয়াতি হয়ে গেছে। তো আমি অনুরোধ করব, জনগণ আজ বুঝতে পেরেছে এই দাঁড়িয়ে যুগতে কোনো লাভ হবে না, গণ অভ্যুত্থান হয়ে গেছে, এটাকে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে সবাই মিলে আমাদের এই একদবা একত্রিত সংস্কার আন্দোলন, সরকার পরিবর্তে সরকার নয়, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি নয়, নেতার পরিবর্তে নেতা নয়, দলের পরিবর্তে দল নয়, জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, জনগণের রাষ্ট্র, জনগণের কাছে জবাবদিহি করার সেই ব্যবস্থা। আমি কপ দেখেছি, অন্যদলীয় ঐক্য দেখেছি, ডাক দেখেছি, 3 দলীয় ঐক্য জোর আমি করেছিলাম। আমরা আর শুধু সরকারের পরিবর্তে সরকার, দলের পরিবর্তে দল, জনগণ বলে যে অনেক পরিবর্তন করছি, কিন্তু আমাদের তো কিছু হয় না, দেশ স্বাধীন করলেন, আমাদের কি হবে? আজকে জনগণের, সে মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই, বিনা চিকিৎসা কেউ মারা যেতে পারবে না এদেশে, এই রক্ত দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, সে দেশে না খেয়ে মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে, মাথা গোজা ঠাই থাকবে না, কাজের ব্যবস্থা থাকবে না, এটা তো হতে পারে না। তাই আসুন, এই মুক্তিযুদ্ধ চুরি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে অন্যায় করে মিথ্যা জালিয়ে দিয়ে লুণ্ঠন, মুক্তিযোদ্ধারাকে এই দেশটাকে লুটপাট করে এইভাবে খাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছে, নিজের জন্য করেছে, করেছে দেশের 18 কোটি মানুষের জন্য। আসুন,
আরেকবার মুক্তিযুদ্ধ করে রাজি আছেন হাত তোলে বলেন তো উনি উনারা হাত তোলার কি করে 18 কোটি মানুষের টাকা নিয়ে উন্নয়নের নামে ঘুষ দেয় এখন ইনস্যুরেন্স করার কথা বলতেছে সমস্ত দেশের মানুষকে ইনস্যুরেন্স করাবে ঘুষ এক এলাকায় যাইয়া স্কুলের ছেলে মেয়েদেরকে অফিস আদালত সব বন্ধ করে সবাইকে মিটিং এ এনে বলে হাত তোলেন হাত তোল কেউ পা তোলে কিনা এটা বোঝা যায় না তো দেখা যায় না হাত তোলার মধ্যে পাও তুলতে পারে অল্প কিছু না তো আসুন আরেকবার মুক্তিযুদ্ধ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এবার হবে শেষ লড়াই এবার হবে শেষ লড়াই জনগণের ক্ষমতা চাই এটা ছাড়া উপায় নাই